আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইকবাল হোসেন। আমার এই টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমি আলোচনা করব গাণিতিক যুক্তি। গাণিতিক যুক্তির মধ্যে একটি গুরুত্বপূর্ণ টপিক দ্বিঘাত সমীকরণে মূলদ্বয়ের প্রকৃতি। আজকের টিউটোরিয়ালে দ্বিঘাত সমীকরণে মূলদ্বয়ের প্রকৃতি নিয়ে আলোচনা করব। 40তম বিসিএস প্রিলিতে একটি প্রশ্ন এসেছিল দ্বিঘাত সমীকরণে মূলদ্বয়ের প্রকৃতির উপর। আর প্রশ্নটি হচ্ছে 6x2 - 7x - 4 = 0 সমীকরণে মূলদ্বয়ের প্রকৃতি কোনটি। আবার বলছি, 6x2 - 7x - 4 = 0 সমীকরণে মূলদ্বয়ের প্রকৃতি কোনটি। এখানে চারটি অপশন ছিল, বাস্তব ও সমান, বাস্তব ও অসমান, অবাস্তব, পূর্ণ বর্গ সংখ্যা। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে করে কারেক্ট অপশনটি আমরা নির্ধারণ করব। শুরুতে 6x2 - 7x - 4 = 0। আপনারা একটি কাজ করতে পারেন, এই যে সমীকরণটি দেয়া আছে এই সমীকরণটির মূলদ্বয় নির্ণয় করে ফেলুন। একটি দ্বিঘাত সমীকরণ অবশ্যই আপনারা তুলনা করবেন আদর্শ দ্বিঘাত সমীকরণের সাথে। আদর্শ দ্বিঘাত সমীকরণটি আমি লিখছি ax2 + bx + c = 0। ax2 + bx + c = 0 এটি হচ্ছে আদর্শ দ্বিঘাত সমীকরণ। তুলনা করি, তুলনা করে পাই, তুলনা করে পাই। তুলনা করলে আমরা দেখতে পাচ্ছি a = 6। a হলো x স্কয়ারের সহগ হচ্ছে a, x স্কয়ারের সহগ হচ্ছে 6, অর্থাৎ a সমান 6। b সমান -7, b হলো x এর সহগ -7। c হচ্ছে ধ্রুবক এবং c = -4। আমরা a এর মান, b এর মান, c এর মান নির্ণয় করলাম। এবার x এর মান বের করব। x এর মান বের করার জন্য একটি ফর্মুলা আছে, আর ফর্মুলাটি হচ্ছে -b (+-√b²-4ac)/2a। এখন দেখুন এখানে আমরা মান বসাবো, দ্যাট ইজ -b হচ্ছে -7, দ্যাট ইজ -b, দ্যাট ইজ মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে -7 +√ ভিতরে b², দ্যাট ইজ -7² - 4 × a × c। a হচ্ছে 6 আর c হচ্ছে -4, দ্যাট ইজ, আর নিচে হলো 2 × a, a হচ্ছে 6। লক্ষ্য করুন ফর্মুলাটি অবশ্যই মনে রাখবেন, -b (+-√b²-4ac)/2a। b হলো -7, a হচ্ছে 6, c হচ্ছে -4। এখন এখান থেকে আমরা পাবো, এখান থেকে আমরা দুটি উত্তর পাবো। প্রথমে আমি প্লাস মাইনাস দিয়ে লিখছি, 7 + -√ −7² that is 49 প্লাস, এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 4 * 16, সে 16 সাথে 6 গুণ, দ্যাট ইজ 16 × 6, 6 × 6 = 36, হাতে থাকে 3, 6 × 6 আর 3 × 9, দ্যাট ইজ 96, নিচে 12। এখান থেকে আমরা পাচ্ছি দুইটি উত্তর। এবার আমরা দুইটি উত্তরকে আলাদা করে লিখব, কমা দিয়ে আলাদা করে লিখব, এবং দুইটির ক্ষেত্রেই নিচে 12 আছে। একটি হচ্ছে 7 প্লাস,
এখানে 96 96 তার সাথে 49 যোগ করলে আমরা পাই 5 হাতে থাকে 1 দ্যাট ইজ 145 রুট ওভার 145 এখানে পাচ্ছি 7 মাইনাস রুট ওভার 145 এখন লক্ষ্য করুন 6x স্কয়ার মাইনাস 7x মাইনাস 4 ইকুয়াল 0 একটি দ্বিঘাত সমীকরণ এই দ্বিঘাত সমীকরণটি আমি সমাধান করেছি x এর মান নির্ণয় করেছি x এর মান এসেছে 2 টি আমরা জানি রুটের ভিতরে যদি ধনাত্মক সংখ্যা থাকে অবশ্যই বাস্তব রুটের ভিতরে যদি ধনাত্মক সংখ্যা থাকে অবশ্যই বাস্তব দেখুন রুটের ভিতরে আছে 145 অর্থাৎ এখানে যে দুটি উত্তর এসেছে তারা অবশ্যই অবশ্যই বাস্তব দ্যাট মিন আমরা বুঝে গেছি যে হয় ক অথবা খ হবে কারেক্ট উত্তর এখন আরো স্পেসিফাই করি লেখা আছে সমান এবং লেখা আছে অসমান আপনারা দেখতেই পাচ্ছেন এটি হলো 7 প্লাস রুট ওভার 145 ডিভিশন 12 অন্যটি হচ্ছে 7 মাইনাস রুট ওভার 145 ডিভিশন 12 ডেফিনেটলি এই দুইটি মূল সমান নয় দ্যাট ইজ অসমান দ্যাট মিন এই প্রশ্নটির কারেক্ট অ্যানসার হবে বাস্তব ও অসমান এই প্রসেসটি অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন কারণ এই প্রসেসটি অনেক সময় পরীক্ষাতে এমন অনেক মিডল টার্ম আসতে পারে আপনি হয়তো পরীক্ষায় উপস্থিত বুদ্ধি প্রয়োগ করে করতে পারছেন না মিডল টার্ম পদ্ধতিতে তখন আপনি যদি x এর মান নির্ণয় করতেই চান তাহলে আপনি এই পদ্ধতিতে গেলে x এর মান অবশ্যই নির্ণয় করতে পারবেন কারণ এই পদ্ধতিতে এই ফর্মুলাটা একটা মেশিনের মতো যে মেশিনের মধ্যে a b c এই তিনটা ভ্যালু দিয়ে দিলে আপনি x এর মান ফলাফল হিসেবে পাবেন এখন আপনাদের সামনে আমি আরো তিনটি বিষয় উপস্থাপন করতে চাই অপশন ক গ আর ঘ যে কখন উত্তর হবে বাস্তব সমান এমন একটা एग्जांपल আমি আপনাদেরকে দেখাই বাস্তব সমান এই উত্তরটি হবে কোন প্রশ্নের ক্ষেত্রে এরকম একটি एग्जांपल আপনাদেরকে আমি এখন দেখাবো যেমন x স্কয়ার মাইনাস 6x প্লাস 9 ইকুয়াল 0 একটি দ্বিঘাত সমীকরণ x স্কয়ার মাইনাস 6x প্লাস 9 ইকুয়াল 0 একটি দ্বিঘাত সমীকরণ এই সমীকরণটির ক্ষেত্রে যদি এই সমীকরণটির ক্ষেত্রে যদি আপনি আদর্শ সমীকরণের সাথে তুলনা করেন a হচ্ছে 1 b হলো মাইনাস 6 আর c হচ্ছে 9 দ্যাট মিন x সমান ফর্মুলাটি আমি আবার লিখছি কারণ আপনি যতবার এই ফর্মুলাটি দেখবেন ততবার আপনার মাথার মধ্যে এই ফর্মুলাটি সেট হয়ে যাবে পরীক্ষাতে আর ভুল হবে না দ্যাট ইজ মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভিশন টুয়াইস এ দ্যাট ইজ মাইনাস বি মাইনাস সিক্স প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার দ্যাট ইজ মাইনাস সিক্স হোল স্কোয়ার মাইনাস ফোর এ সি টু ইন্টু ওয়ান দ্যাট ইজ সিক্স প্লাস মাইনাস রুট ওভার 36 মাইনাস 36 লক্ষ্য করুন এখানে আসলো 6 প্লাস মাইনাস 0 বাই 2 দ্যাট ইজ আপনি যদি লেখেন 6 প্লাস 0 বাই 2 আর একটি 6 মাইনাস 0 বাই 2 দ্যাট ইজ আপনি পাবেন 3,3 লক্ষ্য করুন আমি একটি এক্সাম্পল লিখেছিলাম এক্সাম্পলটি ছিল x স্কয়ার মাইনাস 6x প্লাস 9 সমান 0 এই দ্বিঘাত সমীকরণের মূল দ্বয় পেয়েছি 3 এবং 3 অর্থাৎ এই দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে মূল দ্বয়ের প্রকৃতি হচ্ছে বাস্তব ও সমান কারণ 3 হচ্ছে বাস্তব সংখ্যা এবং অবশ্যই দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি 3 এবং 3 এই দুটি সমান এখন আপনাদেরকে আমি আরেকটি এক্সাম্পল দেখাবো যেখানে আপনি দেখবেন মূল দ্বয়
অবাস্তব এমন একটি এক্সাম্পল দেখাবো যেখান থেকে আপনি বুঝবেন মূল দয় অবাস্তব। এই এক্সাম্পলটি হচ্ছে x স্কয়ার প্লাস x প্লাস 1 ইকুয়াল 0। x স্কয়ার প্লাস x প্লাস 1 ইকুয়াল 0 এটি একটি দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে মূল দয়ের প্রকৃতি হচ্ছে অবাস্তব। কিভাবে দেখুন, আমি সংক্ষেপ করছি, মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। সংক্ষেপে লিখেছি, যেহেতু অলরেডি আপনাদেরকে দুইটি দ্বিঘাত সমীকরণ সমাধান আমি বিস্তারিত দেখিয়েছি, এ কারণে এখন আমি একটি দ্বিঘাত সমীকরণের সমাধান সংক্ষেপে লিখছি। মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 3 ডিভিশন 2। লক্ষ্য করুন এখানে x এর মান এসেছে মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 3 বাই 2। রুটের ভিতরে মাইনাস 3, আপনারা জানেন রুটের ভিতরে নেগেটিভ সংখ্যা থাকলে অবাস্তব হয়, অর্থাৎ পরীক্ষা যদি আসে x স্কয়ার প্লাস x প্লাস 1 সমান 0, সমীকরণে মূল দয়ের প্রকৃতি কোনটি, সেক্ষেত্রে তখন উত্তর হবে অবাস্তব। আরেকটি বিষয় আপনাদেরকে দেখাবো, পূর্ণ বর্গ সংখ্যা, মূল পূর্ণ বর্গ সংখ্যা এমন কি হতে পারে? উত্তর হচ্ছে পারে। যেমন x স্কয়ার মাইনাস 8x প্লাস 16 ইজিকাল টু 0। আমি এই দ্বিঘাত সমীকরণের সমাধান শর্টকাট করব, যেহেতু বিস্তারিত আপনাদের দেখিয়েছি x এর মান আসবে মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার দ্যাট ইজ 64 মাইনাস 4ac দ্যাট ইজ 64 ডিভিশন 2a। 8 প্লাস মাইনাস 0 বাই 2 দ্যাট মিন এখান থেকে আমরা পাচ্ছি 8 প্লাস 0 বাই 2, আরেকটি পাচ্ছি 8 মাইনাস 0 বাই 2 দ্যাট ইজ 4,4। লক্ষ্য করুন x স্কয়ার মাইনাস 8x প্লাস 16 ইজ ইকুয়াল টু 0, সমীকরণের x এর মান এসেছে 4, এবং 4 হচ্ছে ডেফিনেটলি আপনারা জানেন 4 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, কারণ 4 কে আপনি 2 স্কয়ার লিখতে পারেন দ্যাট ইজ x স্কয়ার মাইনাস 8x প্লাস 16 ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণের মূলদয় প্রকৃতি হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা। এই যে দেখুন x এর মান এসেছে 4 এবং 4 দ্যাট ইজ 2 স্কয়ার এবং 2 স্কয়ার। 40তম বিসিএস প্রিলিতে আসা যে প্রশ্নটি, 6x স্কয়ার মাইনাস 7x মাইনাস 4 ইকুয়াল 0, সমীকরণের মূল দয়ের প্রকৃতি, উত্তর হল বাস্তব ও অসমান। আর আমি আপনাদেরকে অপর তিনটি যে অপশন আছে সেই অপশনগুলোর প্রশ্ন কেমন হতে পারে তার এক্সাম্পল দেখালাম। এভাবে করে আপনারা বুঝে বুঝে ডিটেলস গভীর থেকে পড়বেন, তাহলে পরীক্ষার প্রশ্ন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আসলেও আপনি পারবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই টিউটোরিয়ালটি দেখার জন্য। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।